অবশ্যই ট্যাক্স দিয়া এয়ারপোর্ট থেকে বের হইবেন, ট্যাক্স ছাড়া বের হইবেন না ভাই। নির্মল হাসির এই ব্যক্তির নাম শাওন আহমেদ, যিনি দুবাই থেকে দেশে ফেরার সময় সহকর্মীর পাঠানো 28 ভরি স্বর্ণ, দামি মোবাইল ও ল্যাপটপ স্বজনদের বুঝিয়ে না দিয়ে আত্মসাত করেছিলেন। পরে স্বর্ণালঙ্কার বিক্রির টাকা দিয়ে তার শ্বশুরবাড়ি বগুড়ার সারিয়াকান্দিতে পাকা দালান তৈরির কাজে হাত দিয়েছিলেন। তাকে গ্রেফতারের সংবাদ প্রচারের পর অনেকেই যোগাযোগ করেন গোয়েন্দা কার্যালয়ে, অভিযোগ শুধু বিদেশে নয় দেশেও তার প্রতারণার শিকার অনেকেই। দেশে থাকা অবস্থায় শাওন নিজেকে একটি ট্রাভেল এজেন্সির মালিক পরিচয় দিতেন। গাজীপুরের শ্রীপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যানকে লন্ডনের এয়ার টিকিট কেটে দেওয়ার কথা বলে তার কাছ থেকে হাতিয়ে নেন লাখ টাকা। এরকম অনেকের কাছ থেকেই তিনি ভুয়া ট্রাভেল এজেন্সির মালিক পরিচয় দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। 1,19,000 টাকা দিয়ে ইমার্জেন্সি টিকিট, ওই টাকা তার কাছে 3 মাস থাকার পর আমি পুনরায় 1,19,000 টাকা দিয়ে তুর্কি বিমান এয়ারলাইন্সে আমার ছেলেকে আমি লন্ডন পাঠাই। আমি তাকে টিকিটের টাকা দিছি এবং বলছে আধা ঘন্টার মধ্যে টিকিট পাবেন। টাকা চাওয়ার জন্য কারণে সে আমাকে বিভিন্ন রকম হুমকি, আমার গালিগালাজ, আমার ফেসবুকে আমার মান সম্মান নষ্ট করে এখনো কোনো লেখালেখি নেই সে করে না। দেশে প্রতারণার পর্ব শেষ করে শাওন পাড়ি জমান বিদেশে মালয়েশিয়া এবং দুবাইতে। দীর্ঘদিন থাকলেও দেশে এক পয়সাও রেমিটেন্স পাঠাননি। ছুটি কাটানোর কথা বলে অনেক প্রবাসীর পাঠানো মূল্যবান সামগ্রী আত্মসাত করাই ছিল তার মূল কাজ। কখনো গেছে মালয়েশিয়াতে, কখনো গিয়েছে সে দুবাইয়ে। মালয়েশিয়াতেও সে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বাংলাদেশে আসার সময় তাদের মূল্যবান সামগ্রী, মোবাইল, টাকা অথবা স্বর্ণালঙ্কার নিয়ে সেগুলিকে আত্মসাৎ করেছে। শাওনের রাজনৈতিক পরিচয়ও খুঁজে পেয়েছে পুলিশ। প্রবাসীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া টাকা তিনি খরচ করতেন রাজনীতিতে। সে বগুড়ার একটা উপজেলার বিএনপির নেতা, আমরা দেখেছি সে সেখান থেকে অনেক প্রচারপত্র বিলি করে মিছিলে নেতৃত্ব দেয় এবং একজন যথেষ্ট বর্ষিয়ান প্রাজ্ঞ বিএনপির নেতার সাথে তার অনেকগুলো ঘনিষ্ঠ ছবিও আছে। শাওনের বিরুদ্ধে ভুক্তভোগীদের সব অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। তাতে বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।